এবার আমরা চোখ রাখবো হাওড়া জেলার আমতায়। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা, জয়পুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ডিবিসির ছাড়া জলে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন উদয়নারায়ণপুরে এবং সেখান থেকে তিনি বলেন ম্যানমেড এই পুরো বিষয়টাই, কারণ ডিবিসি জল ছাড়াতেই জলমগ্ন হয়েছে। এরপরে বাংলা ঝাড়খণ্ড সীমান্তগুলি সিল করে দেওয়া হয়েছে 3 দিনের জন্য। আপনারা এই মুহূর্তে দেখছেন আমতার ছবি, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সরাসরি চলে যাবো সুচারু কাছে। সুচারু, এই মুহূর্তে ছবিটা কি, বেলা বাড়বার সঙ্গে সঙ্গে তুমি যেমনটা বলছিলে কিছুক্ষণ আগে যে জলস্তরও বাড়ছে, এখনো কি আরো বাড়ছে নাকি আরো নিচে নামানোর জন্য প্রশাসনের তরফ থেকে সেখানে মোটর জাতীয় কিছু চালানো হয়েছে? সুচারু না প্রবীর, এই মুহূর্তে নিচে নামানোর কিছু নেই, জল কিন্তু একটু একটু করে বাড়ছে। এখন এখানকার সাধারণ মানুষ সেই জল যন্ত্রণার কথা আগে থেকেই তারা জানেন যে জল বেলা বাড়ার সাথে সাথে বাড়বে, এবং যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আগে পায়ের চেটো সমান জল ছিল, এই মুহূর্তে হাঁটু সমান জল চলে এলো। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে বেলা যত বাড়ছে ততই জল বাড়বে, এবং এই মুহূর্তে প্রশাসনের তরফে সত্যিই কিছু করার নেই, শুধুমাত্র ত্রাণ কার্য পৌঁছে দেওয়া ছাড়া এবং শুকনো খাবার পৌঁছে দেওয়া ছাড়া। কারণ জলের কলগুলো সেগুলো জলের তলায়, এবং এক্সক্লুসিভলি যে ছবি তোমরা দেখতে পাচ্ছ জয়পুর শেহগিরি অঞ্চল থেকে, সকাল থেকে এই অঞ্চলের ছবি আমরা দেখাচ্ছি। আমতা থেকে উদয়নারায়ণপুর 16টা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলের তলায়, সাধারণ মানুষের যে জনজীবন সেই জনজীবন একেবারে বিপর্যস্ত। এবং এই অংশে দেখো এই মুহূর্তে একেবারে আমি প্যান্ট অনেকটা গুটিয়ে রেখেছিলাম প্রবীর, হাঁটু সমান জল চলে এসছে। অনেকে বলছেন যে দুপুর 2:30-3টের সময় এই জল কোমরের কাছাকাছি চলে যাবে, জল এখানে বাড়ছে, তত্তর করে জল এখানে বাড়ছে। দোকানপাট থেকে শুরু করে সব কিছু এই মুহূর্তে জলের তলায়, একটা বীভৎস পরিস্থিতি। এবং মুখ্যমন্ত্রী নিজে উদ্বেগ প্রকাশ করে ছুটে এসেছিলেন, একেবারে জলের কল থেকে শুরু করে সব কিছুই এই মুহূর্তে প্রবীর একেবারে জলের তলায়। এবং কখনো কখনো বিভিন্ন জায়গায় জল বাড়ার খবর আসছে, তবে যতটা গ্রামের ভেতরের দিকে যাওয়া যাবে ততই কিন্তু এখানে জলের স্তর বাড়তে দেখা যাচ্ছে। এবং সার্বিকভাবে এখানে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন প্রত্যেক মুহূর্তে, স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে নজর দেওয়ার জন্য। মাঝে মধ্যেই ভেলায় বা টিনের নৌকো তৈরি করে যাদের একেবারে খুবই প্রয়োজন প্রবীর গন্তব্যে পৌঁছতে হবে, তাদের কর্তব্যের জন্য পৌঁছতে হবে, তারা হয়তো এই রাস্তা দিয়ে আসছেন। নচেত একেবারে তুমি দেখতে পাচ্ছ গ্রামে মানুষজনের সংখ্যা খুব কম, কারণ তারা ইতিমধ্যেই ফ্লাড শিবিরে চলে গিয়েছে, ত্রাণ শিবিরে তারা চলে গিয়েছেন, অনেকে আত্মীয়র বাড়িতে চলে গিয়েছেন। এবং এরকম একটা বীভৎস পরিস্থিতি এই গ্রামের মধ্যে রয়েছে, তবে স্থানীয় প্রশাসন চেষ্টা করছে যাতে যতটা সম্ভব মানুষের কাছে অন্তত শুকনো খাবারের যোগানটা দেওয়া যায়। এবং দিন 10-15 লাগবে, দিন 10-15 কাটলে তবে এখানকার পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন সবেমাত্র এখানে এই জল জমার পরিস্থিতি শুরু হয়েছে, বাঁধ উঠলে গিয়ে 16টা গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে ভয়ানকভাবে প্লাবিত, এবং এই এলাকার বাসিন্দারা তারা অনেকেই ঘরে থাকছেন না। আমি একটুখানি কথা বলবো, এখানে অনেকে রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। বলছি কদিন ধরে এখানটা জলমগ্ন, এটা কি মোটামুটি দিন 10-এক থাকবে এরকম? থাকতেও পারে, এবার আজ এবার বৃষ্টি হবে, বৃষ্টির আড়ে জল বাড়বে। প্রত্যেকবার এই শেহগিরি অঞ্চল খুব মানে জলমগ্ন এলাকা, বাঁধের কাছে থাকায় অসুবিধা তো হচ্ছে, পানীয় জলের একটা সমস্যা তো আছে। হ্যাঁ হচ্ছে তো, খুবই অসুবিধা হচ্ছে এখানে জলের জন্য, পানীয় জলের জন্য। অনেকে এখান থেকে যাতায়াত করছে দেখলাম, যে যাদের প্রয়োজন আছে একমাত্র উপায় নেই, অনেকে নৌকো বা ভেলা করে যাতায়াত করছেন। বর্ষার সময় বা এই নিম্নচাপের সময় জল জমলে এটাই কি হাতিয়ার, মানে এটাই যানবাহন? এটাই যানবাহন, আমরা হারিয়ে করে ভেসে এসেছি, নৌকাও ছিল না ফার্স্ট টাইমটা, তারপর লাস্টে নৌকা দিয়েছে 1টার সময় করে 12টার সময় করে নৌকা দিয়েছে, তারপর নৌকা করে এসেছে, সব আমরা হারিয়ে করে ভেসে এসেছি। বাড়িতে তো নিশ্চয়ই জল, আমার বাড়িতে এক মানুষ জল, আমার বাড়িতে আমি পুরো মানে মাথা অবধি জল। বাড়ির সদস্যরা কোথায় রয়েছে? বাড়ির সদস্যরা উপরে রয়েছে, ছাদেতে প্যান্ডেল করে রয়েছে, তিরপল ছায়ে ওখানেই আছে। জল তো আরও বাড়ার একটা সম্ভাবনা থাকছে, বাড়ার সময় থাকলে আমাদের কিছু করার নেই, আমরা কী করবো, আমরা কোথায় যাবো এরপরে, এরপরে এখানেই তো থাকতে হবে আমাদেরকে। শুকনো খাবার কি পৌঁছচ্ছে কিছু? শুকনো খাবার এখনও পর্যন্ত আপাতত নেই, পরবর্তী আর কী হবে জানি না। ওটা জলের পাউচের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেটা পেয়েছেন? জলের পাউচ তো আছে ওখানে, তো জলের পাউচ তো যেখানে যে চলার চলে, জলের পাউচ কি বাড়ি অবধি পৌঁছাবে কারো? সব জল সঞ্চয় করে রেখেছে, সেগুলোই খাচ্ছে। একেবারে বুঝতে পারছো কেউ কেউ বাড়ির ছাদে কার্যত
একেবারে তরুণ খাটিয়ে তেরপল দিয়ে সেখানে কোনোভাবে তারা রয়েছেন এবং সার্বিক যে পরিস্থিতি দেখো, এই গ্রামটার যে রাস্তাটা এটা কিন্তু একেবারে পাকা রাস্তা, মানে এখান থেকে রাজাপুর 13 কিলোমিটার, এবং এই যে পাকা রাস্তা, পিচের রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে গোটাটা জলমগ্ন ছবি। আর প্লাস নিউজে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি, সকাল থেকে জল যন্ত্রণার ছবি, বন্যা দুর্গত এলাকার ছবি। এবং অপর প্রান্তটা দেখো, ওদিকেও একই রকমভাবে পরিস্থিতি কিন্তু একেবারে সমান রয়েছে, এবং দেখা যাচ্ছে যে দেখো ঘর থেকে শুরু করে সেগুলো সব ডুবে গিয়েছে। খেলার মাঠ, কোনটা পুকুর, কোনটা জলাশয়, কোনটা মূল রাস্তা সেটা বোঝার উপায় নেই। এখানকার সাধারণ মানুষ কিন্তু এই বর্ষা বা কোটালের সময় এই আতঙ্কে থাকেন যে তাদের এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা এখানে থাকে। এবং তুমি দেখো যে নৌকো এখানে বাধাই রয়েছে, এবং তার দূরেই দেখতে পাচ্ছ একটা বাড়ি। ফলে এটা যে নদীপথ নয়, এটা যে নদী নয়, জলাশয় নয়, সেটা খুব পরিষ্কার। এবং আরও একটুখানি আমি এগোনোর চেষ্টা করব প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে। এখানে যে ছবি প্রসেনজিৎ তুলে ধরছে অসামান্য দক্ষতার সাহায্যে, সকাল থেকে জলের মধ্যে থেকে, আমি একটু ডান দিকের ছবিটা দেখাতে বলবো ওকে, যে দেখো একটি নৌকো এখানে বাধা রয়েছে এবং স্থানীয় প্রশাসনের তরফে মাঝে মধ্যে ত্রাণ কার্য পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু যেটা বলা হচ্ছে, এমন কিছু দুর্গত এলাকা রয়েছে যেখানে জলস্তরটা এতটাই বেশি সেখানে সবসময় পৌঁছানো কিন্তু সম্ভব নয়। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক তৎপরতা থাকলেও প্রকৃতির কাছে হয়তো সকলেই অসহায়। দেখো খেলার মাঠ, কে বলবে যেটা খেলার মাঠ, মানে সেটা বোঝার উপায় নেই। এবং যে রাস্তা থেকে দাঁড়িয়ে, যে মূল রাস্তা থেকে দাঁড়িয়ে আমরা লাইভ করছি, সেই রাস্তার সামনেও একই রকমভাবে হাঁটু সমান জল। এবং পরিস্থিতিটা প্রসেনজিৎ দেখাচ্ছে এই মুহূর্তে। আমি এদিকে একটুখানি ঘোরানোর জন্য বলবো ক্যামেরাটা, এখানে অনেকেই রয়েছেন স্থানীয়রা, তাদের সঙ্গে কথা বলবো। প্রত্যেক বাড়ি কি এরকম জলে ডুবে যায় বলতে পারছি না, কারণ আমার বাড়ি তো উলিমেরিয়ায়। তো এখানে আমার গাড়ি এসেছে নৌকো, ঠিক আছে, এখানে আসছিলাম আর কি, এনাদের তো জিজ্ঞেস করবেন বলে দেবেন। প্রত্যেক বাড়ি কিরকম ডুবে যায়? তুমি কি এখানে আছো? আমরা এখানে এসেছি আর কি। একেবারে অনেকেই সাহায্য তো এই দিক থেকে উদয়নারায়ণপুর এসে ডুবে গেছে কি আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক বাড়ি কি এখানে ডুবে যায়? প্রায় বাড়ি ডুবে যায়, অনেক বাড়ি জেগে থাকে কিন্তু প্রায় বাড়ি ডুবে যায়। একেবারে তুমি দেখতে পাচ্ছ দোকানপাট থেকে শুরু করে বাড়িঘর তোর সব কিছু কিন্তু প্রবীর এই মুহূর্তে জলের তলায়। এবং দিন 15 লাগবে, দিন 15 মানে যখন পুজো এসে যাবে, যখন দুর্গাপুজোর মূল পর্ব শুরু হয়ে যাবে, তখন কিন্তু এখানে এই যে জল যন্ত্রণা সেটা কাটবে। ফলে বুঝতে পারছো যে এই পরিস্থিতিতে এখনও বৃষ্টি হওয়ার বার্তা রয়েছে। ফলে গ্রামবাসীরা যথেষ্ট উদ্বেগে রয়েছেন, আতঙ্কে রয়েছেন যে আরও জল বাড়লে তারা কোথায় যাবেন। কেউ কেউ একতলার বাড়ির ছাদে রয়েছেন, কিন্তু সেই জলস্তর পর্যন্ত জল যদি পৌঁছে যান তারা এই পরিস্থিতিতে, তাহলে তারা কি করবেন সেটাই এখন তারা ভেবে যাচ্ছেন। এবং এই মুহূর্তে একটা বিপজ্জনক পরিস্থিতি এবং বন্যা দুর্গত এলাকা, এই গোটা যে আমতার বিভিন্ন ব্লক রয়েছে এবং উদয়নারায়ণপুরের বিভিন্ন ব্লক রয়েছে, এখনো পর্যন্ত জেলা প্রশাসন যে হিসেব আমাদেরকে দিচ্ছে তাতে 16 গ্রাম পঞ্চায়েত এই মুহূর্তে জলের তলায়। রবি ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে, এবং তার থেকেই আপনারা শুনলেন এবং সুচারু আপনাদের সামনে তুলে ধরলেন হাওড়ার আমতার এই মুহূর্তের ছবিটা, জল যন্ত্রণার যে ছবিটা তুলে ধরলেন সুচারু আরও একবার।